নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। এই যে আমরা হেভারথোয়েটের দিকে যাচ্ছি, এটা হলো মোরক্যাম্বে, এটা একটা উপসাগর। আমরা স্টিম ইঞ্জিনে চড়ব, আর এই যে এই জায়গাটা ভীষণ সুন্দর জায়গা, এই জায়গাটার নাম হলো গ্রেঞ্জ। গ্রেঞ্জ এলাকাটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে চলে এসেছি হেভারথোয়েট, এটা একটা স্টিম ইঞ্জিনের স্টেশন, যেখান থেকে আমরা লেক সাইড যাব। স্টেশনটা ভীষণ সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা, পাশে একটা ছোট পার্ক আছে, আর প্রচুর জঙ্গল বন খুব ভালোভাবে সাজানো গোছানো। এই যে এখানে টাইম টেবিল, বিভিন্ন সাইডে যাওয়ার সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। আগেকার দিনে কিছু কিছু জিনিসপত্র দেখলাম স্টেশনে রাখা রয়েছে, যতদূর সম্ভব স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। আগেকার দিনের এমন অনেক জিনিসই যা রেল স্টেশনে ব্যবহৃত হতো, কিন্তু সেগুলো এখন আর ব্যবহার করা হয় না, এরকম প্রায় অনেক জিনিসই আমাদের চোখে পড়ল। এই যে পুরো ট্রেনটা, এই ট্রেনটা করে আমরা যাব। এখনো সামনের ইঞ্জিনটা লাগানো হয়নি, আর ওই দিকে পাশে একটা পার্ক রয়েছে যাতে বাচ্চারা বেশ খেলাধুলা করতে পারে। এগুলোর নাম আমার অতটা জানা নেই, তবে যতদূর মনে হয় এগুলোকে পিঁপে বলা হয়। এখানে একটা ছোট্ট ট্রেন রেখে দিয়েছে সাজানোর জন্য, আর ওই যে মাইকটা, ওই মাইকেই অ্যানাউন্সমেন্ট হয়, যেগুলো এখনকার দিনে কোনো স্টেশনে দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে দেখা গেল। ওই দিকটাতে পুরো বন আর বন, পাহাড় আর প্রচুর গাছপালা। এটা হলো স্টেশন সংলগ্ন একটা পার্ক, যেখানে ট্রেনের জন্য যারা ওয়েট করছে তারা সুন্দরভাবে এসে এখানে বসতে পারে। বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস রয়েছে, যাতে বাচ্চারা কোনো বোর না হয়। এই যে ছোট বড় বিভিন্ন রকম খেলার জিনিস এখানে ছিল, বেশ ভালো ব্যবস্থা করা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে একটা কফি শপ রয়েছে, তাই কেউ কফি নিয়ে এসে এখানে বসে রোদ পোয়াতে পোয়াতে ট্রেনের জন্য ওয়েট করতেই পারে। এই যে আমাদের বাচ্চারা বেশ মজা করছিল, রোদটাও পড়েছিল শীতের সকাল। এই যে আমরাও একটু কফি নিয়ে নিয়েছি, আমাদের ট্রেনের ইঞ্জিন লেগে গেছে। যাত্রা শুরুর আগে স্টেশনটা আর একটু ভালোভাবে ঘুরে নেওয়া যাক। এই যে স্টেশনের এই অংশটাতে একটা ছোট্ট ওভারব্রিজ রয়েছে, যেটা ওই সাইডের যে বনটা সেখানে গিয়ে মেশে। এই যে কয়লাগুলো, এগুলোর মাধ্যমে এই ট্রেন চলবে। আমাদের দেশে তো এখন কয়লা দিয়ে চালিত ট্রেন দেখতেই পাওয়া যায় না। এটা হলো ট্রেনের ভেতরটা, দুটো করে সিট দুপাশে রাখা রয়েছে, মাঝখানে একটা টেবিল। এই সিটগুলোতে দুজন মানুষ আরাম করে ভালোভাবে বসতে পারবে। আর ট্রেনটাও বেশ ভালোই বড় ছিল, অনেকটা স্পেস ছিল, বেশ সুন্দর দেখতে ছিল। আর এখানকার প্রতিটি জিনিসই যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে একটা বগি শেষ হয়ে এটা হলো দ্বিতীয় বগিতে যাওয়ার যে মাঝখানে স্পেসটা, আর ওটা হলো নেক্সট বগি। আমরা যখন উঠেছিলাম তখন ট্রেনে প্রায় লোক ছিলই না, তবে কিন্তু যেতে যেতে ধীরে ধীরে ভিড় হয়ে গেছিল। এই যে আমাদের যাত্রা শুরু। এই যে কত কয়লা, এই কয়লাগুলো কেটে কেটে সব পাশে রেখে দিয়েছে। এই যে কয়লার ধোয়া, যখন শুরু হলো একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর এই ধোয়াটা যখন ছেড়েছিল, ওফ, দারুণ লাগছিল। অল্প অল্প ঠান্ডা, শীতের সকাল, এই স্টিম ইঞ্জিনের আওয়াজ, কয়লার গন্ধ, আর এই চারপাশের ভীষণ সুন্দর পরিবেশ, দারুণ দারুণ অভিজ্ঞতা। যেতে যেতে একটা নদী পড়বে, এই যে এটা হলো রিভার লিভেন। এই নদীটা কিন্তু উইন্টারমেয়ার থেকেই তৈরি হয়েছে। এই নদীটা কিন্তু আমাদের ট্রেন যাত্রা পথের প্রায় বেশিরভাগ অংশ জুড়েই ছিল। এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের কথা তো আর নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না, সেই রকমই
আমাদের এই ট্রেন যাত্রাপথের আশপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণ ছিল। এই যে বিভিন্ন স্টেশনে ছোট ছোট প্রতীক্ষালয়, একটা একটা করে ছোট ছোট স্টেশন পার হচ্ছে, আর দেখা যাচ্ছে কি না ওই যে পাশ দিয়ে নদীটা কিন্তু বয়েই চলেছে। যেতে যেতে আশপাশ দিয়ে এরকম প্রচুর মানুষ দেখেছি যারা কিন্তু পিকনিক করতে এসেছিল। মাঝে মাঝে পাহাড়, প্রচুর গাছপালা, পাশ দিয়ে বয়ে চলেছে নদী, ওই যে একটা নৌকা চলছে, ভীষণ ভালো অভিজ্ঞতা। আমাদের শীতের সকালে স্টিম ইঞ্জিনের যাত্রা দারুণ দারুণ ছিল। তো চলতে চলতে আমাদের গন্তব্যস্থল এসে গেছে, আমরা লেক সাইড থেকে আবার ক্রুজে উঠব। এই যে লেক সাইড স্টেশন, স্টেশনে নেমেই আমরা ক্রুজে ওঠার জন্য প্রায় দৌড়ে দৌড়ে গেছিলাম। এই যে এটা হলো লেক সাইড। হেভারটোয়েট থেকে লেক সাইডের যাত্রা সত্যি দুর্দান্ত। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর আমি এই কিছু স্মৃতি এখানে অ্যাড করে দিলাম। আবার আসছি নতুন ব্লগ নিয়ে, অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।